বাসপুকুর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা নিজেরাই অভিযান চালাচ্ছেন। কারণ সাম্প্রতিক সোনামুড়া মহকুমার অন্তর্গত ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এখনও অবধি 150+ ডেঙ্গু সংক্রামিত রোগীর চিকিৎসা চলছে আগরতলা হাসপাতাল অবধি। তারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অর্থাৎ কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য দপ্তর এলাকার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকায় শত শত বাড়িতে যাচ্ছেন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা, সঙ্গে রয়েছেন আশা কর্মীরাও। 5 আগস্ট শনিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে বেশ কিছু স্বাস্থ্য দপ্তরের কর্মী কয়েকটি টিমে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিজেরাই দায়িত্ব নিয়েছেন। এমনকি প্রতিটি বাড়িতে যেখানে যেখানে জমানো জল রয়েছে বেশ কিছুদিন ধরে ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। শুধু তাই নয়, বাড়ির লোকদের সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন যেন কিছুতেই এইখানে সেইখানে জমানো জল রাখা না হয়, বাড়ি ঘরের চতুর্দিক যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এতে করে এলাকার মানুষের কাছ থেকেও যথেষ্ট সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা জানিয়েছেন। প্রতিবেদককে সামনে পেয়ে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের MPS তাপস রায়, স্বাস্থ্যকর্মী সুমন বৈদ্য, CHO মীনাক্ষী পাটারী সহ অন্যান্য আশাকর্মীরা জানান, স্থানীয় প্রতিটা পরিবারই এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এতে করে ঘরবাড়ির চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, সতর্ক হচ্ছে সাধারণ মানুষ। অপরদিকে MPS তাপস রায় জানান, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা একমাত্র বাসপুকুরে সীমাবদ্ধ থাকবে না। কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার যেমন মনাই পাথর, ADC ভিলেজ অবধি এই অভিযান চালানো হবে। এসএসসি পক্ষ থেকে বাসপুকুরে এসেছি, বাসপুকুরে থেকে আমরা আপ টু কাটালিয়া মনাবাতর ADC ভিলেজ সহ ডেঙ্গু নিয়ে আমরা সচেতনতা শিবির করছি। তার মধ্যে আমাদের প্রত্যেক গ্রামসভাতে একটা দুটা করে টিম করা হয়েছে। তার এই টিমের মধ্যে আশা কর্মী, আমাদের MPW ভাইরা, CHO বোনরা, বোন এবং ভাইরা ও আছে, অঙ্গনওয়াড়ি দিদিমণি সহ আমরা একটা যৌথভাবে একটা টিম করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমার এই জমানো জল, স্বচ্ছ জমানো ঘরের ভিতরে জল, ফ্রিজের মধ্যে যে জমানো জল বা বাড়ির আশপাশে যে জমানো জল, সেই জল যেন পরিষ্কার করে রাখে। এবং আমরাও অন্তত কিছু কিছু জায়গাতে দেখছি যে যেখানে জল জমানো আছে, টায়ারের মধ্যে জল জমানো আছে, এটি যে পরিষ্কার করানোর জন্য বলছি। আমরা নিজেরও অন্তত স্টেপ নিচ্ছি যাতে যেন ডেঙ্গু যেন আমাদের কাটলিয়া CHC মধ্যে সংক্রমণ না করতে পারে, তার জন্য আমরা বিশেষ পদক্ষেপ নিচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।